জয় শ্রীরাম নিয়ে যখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনা পারদ চলছে, তখন তৃণমূলের অন্যতম সেনাপতি কলকাতার মেয়রকে দেখা গেল অন্যরূপে, হরিনাম সংকীর্তনে ফেরা থাকিম। কিন্তু সেখানে রাম নামেও রেহাই নেই, উঠল জয় শ্রীরাম ধ্বনি চরম অস্বস্তিতে তৃণমূল শিবির। তো এমনই কিন্তু একটি বড় সড়ো ব্রেকিং নিউজ নিয়ে আসছি। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় শ্রীরাম ইস্যুতে উত্তাল গোটা বাংলা। এই মতো অবস্থায় গার্ডেন রিচ রোডের একটি হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। আর সেই সংকীর্তন ফিরহাদ হাকিম পৌঁছতেই জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন সংকীর্তনে উপস্থিত আয়োজকদের এক অংশ, যা নিয়ে বেশ কিছুটা অস্বস্তিতে পড়ে যান ফিরহাদ হাকিম। যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে নারাজ ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে জয় শ্রীরাম স্লোগান ইস্যুতে উত্তপ্ত গোটা বাংলা। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে নৈহাটি, কাসনাপাড়া সহ একাধিক এলাকা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়াকেও নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রিলায়েন্স জুট মিল চত্বর। এই পরিস্থিতিতে যখন ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে, তখন সংকীর্তনে আমন্ত্রণ পেয়েছেন ফিরহাদ হাকিম। নিজের বিধানসভা এলাকা গার্ডেন রিচেই এই অনুষ্ঠান ছিল, আমন্ত্রণ রক্ষা করতে সেখানে পৌঁছায় ফিরহাদ হাকিম। সংকীর্তন চলার মাঝেই সাময়িক তাল কাটে জয় শ্রীরাম ধ্বনিতে। এই ব্যাপারে অবশ্য বাড়তি কোনো প্রতিক্রিয়া দেখাতে যাননি মেয়র। তবে কি গেরুয়া ঝড়ে কুপঘাত হয়ে রাম ভয়ে হরিতে ভাজন তৃণমূলের জল্পনা রাজনৈতিক মহলে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। এবং হিন্দু সংকীর্তনে উপস্থিত ফিরহাদ হাকিম সম্পর্কিত বিষয়ে আপনার কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।